দিন থেকে এই মেডিকেল টেকনোলজিস গোষ্ঠীদের নিয়ে একটা বৈষম্য চলছে। আমরা যেখানে যাচ্ছি সেখানে আমরা বৈষম্যের শিকার হচ্ছি, বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছি। একটা প্রাইভেট সেক্টরে কোনো নীতিমালা নেই, সরকারি নিয়োগ যথাসম্ভব আসতেছে না, WHO যে আমাদের দেশে যে নিয়ম নীতি আছে সেই নিয়মের মধ্যে নিয়োগ হচ্ছে না, এসব অনেক কিছু নিয়ে আমাদের ভালো দফা দাবি। এই শত বছরের আমাদের সংগ্রাম এটা আজকে আমাদের একটা আন্দোলনের রূপ নিচ্ছে, একটা ক্ষোভের রূপ নিচ্ছে। যদি দাবি আদায়গুলো না হয় তাহলে এই টেকনোলজি জাতি কি দেখাই দিবে এবং বৃহত্তর থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা হবে। রাষ্ট্রকে নিতে হবে যদি আমাদের এই এতদিনের বঞ্চিত লাঞ্ছনার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নামতে হয়েছে আমাদের। এটা আমরা 24 তারিখ পর্যন্ত সময় দিয়েছি, 24 তারিখের মধ্যে যদি দৃশ্যমান কোনো সমাধান না আসে তাহলে 25 তারিখ আমরা সারা বাংলাদেশে আমাদের কর্মসূচি আছে, সেখান থেকে বৃহত্তর বৃহত্তর কর্মসূচি ঘোষণা আছে। একটি স্মারকলিপি প্রদান করি, আগামী 24 তারিখ দুপুর 12টার মধ্যে তারা যদি এর সদুত্তর আমাদেরকে না দেন তাহলে রংপুর সহ সারা বাংলাদেশে একটি বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছে আমাদের। আমরা এই মেডিকেল সেবার মূলে হচ্ছি আমরা, যারা চিকিৎসক তারা সামনে থাকেন, তারা সেবা দেন, তারা প্রেসক্রিপশন করেন। সিভিল সার্জন বরাবর 12 দফা দাবির মধ্যে আমাদের বেতন বৈষম্য আছে, আমাদের নিয়োগ প্রক্রিয়া অনেকদিন থেকে স্থগিত আছে, আমাদের BST-তে নতুন পদ, কিন্তু রোগ নির্ণয়ের এই বড় একটি কাজ আমরা করে থাকি। এই রোগ নির্ণয় না করলে তারা প্রেসক্রিপশন করতে পারবেন না, তারা বিভিন্নভাবে লাঞ্ছিত, বিভিন্নভাবে বৈষম্যের শিকার। আমরা এই বৈষম্যের বিরুদ্ধে, বাংলাদেশ যেহেতু দ্বিতীয়বার নতুন করে স্বাধীন হয়েছে, আমরাও চাই আমাদের মেডিকেল টেকনোলজিস্ট আবারও স্বাধীনভাবে এই বৈষম্য শিকার।